हेलो एवरीवन, वेलकम टू सोमास कुकिंग स्टूडियो। आज के तैरी कर देखो ब्रॉयलर मुर्गी रान्नार सहज पद्धति। हमारे रेसिपिटा जो भलो लेगे थे हमार चैनल के लाइक कमेंट शेयर और सबसक्राइब करते भूलें ना। एखे हमें नहीं केजिर एक बस परमाणे ब्रॉयलर मुर्गर माँस माँसटा एखी मैरिनेट करब। एखे दिए दीजिए हमें एक चामिच हलुद गुड़ो, एक चामिच मरीच गुड़ो, एक चामिच धनी गुड़ो, एक चामिच दिए दीची जिरे गुड़ो और एखे दिए दीची एक चामिच लवण और एखे दिए दीजिए दुई चामिच एक बेशी परिमाणे सरिषार तेल। तेलटा देवा हो गेले हाथ दिए माँसगुलो के भालो करे मेखे नेब और ए समय किन्तु माँसगुलो एक बेशी टाइम धरे एक मेखे नेबें, एते करे किन्तु माँसटा खेते बेशी भालो लागबे और माँसेर भितरे किन्तु मसलाटा ढुके जाबे। माँसटा माखा हो गेले 30 मिनिटेर जन्य माँसटाके मैरिनेट करे रेखे देब। त्रिश मिनट पर चूला एक पैन बसिए दिए एखे हमें दिए दीची हाफ कप रेगुलर रान्ना कर तेल और तेलटा गरम हो आसले से मैरिनेट करा माँसगुलो को दिए भेजे नेब। एक सबगुलो माँस एखे दिए दिब और ये समय किन्तु चूला आँचटा लो मीडियम आँचे थाकबे और हमें एक पास दुई मिनट और एक पास दुई मिनट दुई मिनट दुई मिनट हमें चार मिनट माँसटाके भेजे नेब। एर बेशी भाजार कोनो दरकार नहीं। এরপর যে মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন মাংসগুলোকে আমি তুলে নেব। আর এই তেলটাই কিন্তু আমি আজকে রান্না করায় ব্যবহার করব আর এই তেলটার মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি, তিন টুকরো দিয়ে দিচ্ছি এলাচ, আর এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবঙ্গ তিনটা আর দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ। এখন আমি একটু তেলের সঙ্গে মশলাগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু মশলা সুন্দর একটা স্মেল এসেছে। হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুন আর পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কালচা গন্ধটা চলে যাচ্ছে। আর এখন সেই মশলা কষানো সেই পাত্রে একটু জল দিয়ে আমি মশলা দিয়ে দিচ্ছি। এরপর যে আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর এখন আমি সেই ভেজে রাখা মাংসগুলোকেও দিয়ে দিব। এখন মাংসগুলো দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে মাংসগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর এভাবে করে আমি মাংসটাকে কিছু সময় ধরে কষিয়ে নেব মিডিয়াম আঁচে, এতে করে কিন্তু মাংসটা আরও বেশি খেতে সুস্বাদু হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে নর্মাল জল, আর এখানে গরম জল দেওয়ার কোনো দরকার নেই, নর্মাল জলটাই দিবেন। আর এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি কারণ মাংসটা আমি খুব মিডিয়াম আঁচে রান্না করব আর এই মিডিয়াম আঁচে রান্না করার কারণে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে কিন্তু কোনো লবণও ব্যবহার করিনি, আগে মেরিনেট করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম আর মাংসটা ফুলে যাওয়ার কোনো চান্স নেই। আমি এখানে এখন ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব।
এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এভাবে করে আমি মাংসটা রান্না করেছি 30 মিনিট ধরে। আর আমি কিন্তু বারবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে রান্না করেছি, এতে করে কিন্তু মাংসটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এখন কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা দিলেও কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।